পরশুদিন বাইডেন গেছে সেখানে, মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবে, জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করবে, মিশরের সিসির সঙ্গে বৈঠক করবে, তিনজনের কেউই তার সঙ্গে দেখা করেনি, বৈঠক বাতিল করে দিয়েছে। আজকে হামাসকে সব ভয় করছে কেন? ওরা যে কটার জন্য যে কজন আছে 10-11 লাখ সব ঐক্যবদ্ধ, নারী শিশু সব এক রাত্রি এক বোমা মেরে প্রায় 500-এর অধিক মানুষ মেরে ফেলেছে। সারা পৃথিবী এখন নিন্দা করছে, যারে একদিন ইসরায়েলের পক্ষে ছিল তারাই এখন বিপক্ষে চলে যাচ্ছে। একই যুদ্ধ কি নারী শিশু কী যুদ্ধ করছে তোমার সাথে? যে কোনো আন্দোলন যদি সে বাতিল আন্দোলন হয়, যদি তারা ঐক্যবদ্ধ হয় তারা জিতে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। পরশুদিন বাইডেন গেছে সেখানে, মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবে, জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করবে, মিশরের সিসির সঙ্গে বৈঠক করবে, তিনজনের কেউই তার সঙ্গে দেখা করেনি, বৈঠক বাতিল করে দিয়েছে। বলল আলহামদুলিল্লাহ, অত শেষ মুহূর্তে চেতনা ফিরেছে যে আমাকে খাতির করছে, ওকে মারবে তাই। তো ওর আমি তো জাহেদ ভাই, কেন মাহমুদ আব্বাস মুসলমান, ওরা মুসলমান, এই মার খাওয়ার সময় এখন বুঝতে বিষয়টা। হাসপাতালে কেউ মারে, মানুষের শেষ আশ্রয় হলে হাসপাতাল, তাই না? নারী শিশু সব এক রাত্রি এক বোমা মেরে প্রায় 500-এর অধিক মানুষ মেরে ফেলেছে। সারা পৃথিবী এখন নিন্দা করছে, যারে একদিন ইসরায়েলের পক্ষে ছিল তারাই এখন বিপক্ষে চলে যাচ্ছে। একই যুদ্ধ কি নারী শিশু কী যুদ্ধ করছে তোমার সাথে? এই যে অবস্থা, একটা একটা ওসিলা হয়ে যাচ্ছে, এরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এমনি করে করে। উচিত ছিল মুসলিম বিশ্বকে কার্যকরী কিছু করা, শুধু একটা প্রতিবাদের ভাষা দিলে হবে না। ধন্যবাদ দিতে আমাদের প্রধানমন্ত্রীকে, উনি আগামীকাল সারা দেশে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন, তাতে অনুভূতি আছে এটা বোঝা গেল, এজন্য শুক্রিয়া আদায় করা যাবে। তবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসাবে তার আরও কিছু করণীয় আছে, এত হালকা নয়। বিভক্ত ব্যক্তি দল সংগঠন কোশ্চিন করলে আগেতে পারে না। সেলাইস্ট পাওয়ারটি ছিলেন না, পাওয়ারটি খালি কাটা থাকে, ওদের একটা পাতলা পর্দা থাকে, মনে করি একটা পাওয়ারটি কিনলাম, আসলে একটা নাকি ওদের 10টা খুললি পাত, ওপরে পাতলা পর্দা ছিঁড়লে সব খুলি পড়ে যায়। আজকে হামাসকে সব ভয় করছে কেন? ওরা যে কটার জন্য যে কজন আছে 10-11 লাখ সব ঐক্যবদ্ধ। আগে ছিল পুরো ফিলিস্তিন ঐক্যবদ্ধ ছিল, আলফাতা ইয়াসির আরাফাতের নাম শুনছেন না, ইয়াসির আরাফাতের নেতৃত্বে, তখন তাকে ধ্বংস করার জন্য তার নাম দিয়েছিল গেরিলা, ফাতা গেরিলা দল। শেষে ইয়াসির আরাফাতকে বিষ খাই মেরে ফেল দিল। এ বিষয়ে আমাদের তাহারিকে সম্পদ দেখেছে, আমাদের আরাফাত চলে গেল। তার নেতৃত্বে পুরা ফিলিস্তিন ঐক্যবদ্ধ ছিল, কিন্তু পরে আমেরিকার কূট চালে সে মাহমুদ আব্বাসকে এনে তাদেরকে করে দিল সেকুলার, হামাসকে বানালে সন্ত্রাসী, তকমা লাগিয়ে দিল। এইটা হওয়াতে মাহমুদ আব্বাস খাঁটে নিষ্ক্রিয় হয়ে গেলেন।